তো এই বন্ধুরা, তো আজকে আমি যাচ্ছি আমাদের বেতাই কলেজে সরস্বতী পূজার দেখতে। তো ঠাকুর কেমন হয়েছে, প্যান্ডেল কেমন করেছে, লাইটিং কেমন দিয়েছে, তো তোমাদের দেখাবো। তোমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকবো। তো এটা হচ্ছে কলেজের মেন গেট, সামনের যে লাইটিং দিয়েছে সেই গেটটা, যে লাইটিং এ বোর্ড সামনের দিকে লাইটিং দিয়েছে। রঙ্গলি গুলো খুবই সুন্দর হয়েছে, কিন্তু এখন নোংরা হয়ে গেছে। ঝাউ গাছে লাইটিং দিয়েছে, আমাদের বেদায় কলেজে 2022 সালের সরস্বতী। ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই করবে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুবই সুন্দর করেছে ঠাকুরটা, সোলার প্যান্ডেল। তো বৃষ্টির মধ্যে প্যান্ডেল করাটা খুবই, তাও কলেজে খুবই সুন্দর করছে। রঙ্গলিটা দিয়েছিল খুবই ভালো হয়েছিল, বৃষ্টিতে সব মাটি হয়ে গেছে। এবং ঠান্ডার মধ্যে সবাই অনেকে চলে গেছে, তো রাত হয়ে গেছে বলে। তো এইটুকু, এটা দেখো খুবই সুন্দর, এটা হেভি করেছে। আজ সবার আমন্ত্র উৎসবে রঙ্গনে, আজ সবার আমন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ ঠাকুরটা দেখাবো আরো কাছে নিয়ে গিয়ে। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে থাকে, ওটা খুবই সুন্দর করেছে। কলেজের রঙ্গলি দিয়েছে, দেখতে পাচ্ছি নোংরা হয়ে গেছে, মানে কাদায় জলে নষ্ট হয়ে গেছে, তাও ভালো আছে। প্রথম
গুলো খুবই সুন্দর হয়। তো এবার তোমাদের আমি দেখাবো কলেজে ফুল গাছ বা গার্ডেন সামনে। তো এটা হচ্ছে ফুল গাছ, দেখেছো অনেকে সামনের দিকে আছে। আমি কোনোদিন ঢুকিনি কলেজে এসে, কারণ ওটা তো তালিয়া থাকে। তো আজকে দিনই খোলা আছে, অনেকেই দেখছি জোড়া জোড়া বসে আছে। ওরা ভাবছে যে আমি ওদের ভিডিও করতে এসেছি, কিন্তু ওদের দিকে আমার ক্যামেরা ঘোরাইনি। ওরা দেখলাম যেন সরে গেল, অনেক কজনে আছে। তোমাদের ফুল দেখাচ্ছি, ওদের কোনো দেখা খুবই সুন্দর। রাতের বেলা যতটুকু দেখার চেষ্টা করে ডালিয়া ফুল খুবই সুন্দর, ডালিয়া চন্দ্রমল্লিকা আছে।